বিকেল 4টার সময় সুখেন্দু শেখর রায়কে লালবাজারে তলব করা হয়েছে। একাধিক ইস্যুতে তিনি কথা বলেছিলেন, তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, এবং পাশাপাশি এরপর যে খবর উঠে আসছে যে সুখেন্দু শেখর রায়, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়কে তলব করা হয়েছে। বিকেল 4টার সময় তাকে তলব করা হয়েছে, হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো বিএনএস ইস্যুতে তলব লালবাজারে। পাশাপাশি আজ যেখানে লকেট চট্টোপাধ্যায়কে তলব করা হয়েছে এবং অন্যদিকে কুণাল সরকারকে তলব করা হয়েছে এবং অন্যদিকে সুবর্ণ গোস্বামীকে তলব করা হয়েছে, আর এখানেই আবারও খবর যে সুখেন্দু শেখর রায়কেও তলব করা হয়েছে লালবাজারে। আপনারা জানেন যে এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছিলেন, একাধিক কিছু নিয়ে কথা বলেছিলেন, কেন তিন দিন পর স্লিপার ডগ পাঠানো হয়েছিল হাসপাতালে, এমনটা তিনি প্রশ্ন তুলেছিলেন। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ঠিক কি কারণে তলব করা হয়েছে সুখেন্দু শেখর রায়কে? জানো যে কিছুক্ষণ আগেই সুখেন্দু শেখরের যে টুইট, যে এক্স হ্যান্ডেলে পোস্ট, যেটা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, এবং তিনি গতকাল রাতে সম্ভবত এই পোস্ট করে সেই পোস্ট নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। কারণ একজন শাসক দলের নেতা তিনি, রাজ্যসভার এমপি তিনি, তিনি যে পোস্ট করেছেন সেই পোস্টকে ঘিরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ তিনি সেই পোস্টে বলেছিলেন যে এই কলকাতার পুলিশ কমিশনারকে এবং এবং একই সঙ্গে এক্স প্রিন্সিপালকে, তাদেরকে যাতে থরোলি ইন্টারোগেট করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসা করা হোক যে এই সুইসাইড স্টোরিটা কারা প্লট করিয়েছিল, এই বিষয়টা নিয়ে তেমন বলা তিনি বলেছিলেন। এবং পাশাপাশি তিনি বলেছিলেন যে সেমিনার হলের যে দেওয়াল সেটা কেন ভাঙা হলো, এবং একই সঙ্গে তিনি বলেছিলেন স্লিপার ডগ তাকে কেন তিন দিন পর নিয়ে যাওয়া হলো, এবং 100 is of such question বলে তিনি মেনশন করেছিলেন, যেটা দেখে মনে হচ্ছে তিনি ওই 100 গ্রাম যে সিমেন্ট সেটার কথা মেনশন করতে চেয়েছিলেন। এই যেটা একাধিক যে যে তার যে এই পোস্ট সেটাকে ঘিরে যে চাঞ্চল্য ইতিমধ্যেই ছড়িয়েছে, এবং কিছুক্ষণ আগেই আমরা যে আমরা দেখিয়েছিলাম যে এই যে সুখেন্দু শেখর তিনি যে পোস্ট করেছেন যে তিন দিন পর কেন পাঠানো হলো এই স্লিপার ডগ দিয়ে, যেটা একদম সত্য নয়। অ্যাডিশনাল সিপি ওয়ান মুরলীধর শর্মা, তিনি স্পষ্টত তার অফিসিয়াল কোর্টে জানিয়েছেন যে দিস ইজ ইনকারেক্ট, বিকজ হচ্ছে 9 তারিখ, 8 তারিখে ঘটনা ঘটে, 9 তারিখে সন্ধ্যেবেলা প্রায় 8টা নাগাদ কিন্তু সেই সময় স্লিপার ডগ সেই ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় এবং বিভিন্ন জায়গায় স্লিপার ডগ দিয়ে পরীক্ষা করা হয়, এবং তারপরে সোমবার ফার্দার ইনভেস্টিগেশনের জন্য সোমবার অর্থাৎ 12 তারিখ সেই দিনকে আবার স্লিপার ডগ নিয়ে যাওয়া হয়। তো এই তিনি একাধিক মন্তব্য করেছেন, তিনি বলেছেন যে পুলিশ স্লিপার ডগ কেন তিন দিন পরে নিয়ে গেল, এবং এই যে সুইসাইডের বিষয়টা যেটা পুলিশ এর আগেও প্রেস কনফারেন্স করে বলেছে যে পুলিশের তরফ থেকে বলা হয়নি সুইসাইডের কথাটা, তারা ফ্লোট করায়নি, এটা 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 শুধুমাত্রই ডক্টরদের তরফ থেকে তার বাড়িতে জানানো হয়েছিল। এই যে একাধিক বিষয় নিয়ে তিনি মন্তব্য করেছেন শাসক দলের নেতা সুখেন্দু শেখর, সেই কারণের জন্যই তাকে আজকে তলব করা হয়েছে, তাকে আজ 4টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 35 বিএনএস যে নোটিশ হয় সেই করা হয়েছে, 4টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই শাসক দলের নেতাকে। বেশ, অনেক ধন্যবাদ রিয়া, তোমাকে, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আপনাদের জানিয়ে রাখি সুখেন্দু শেখর রায়কে তলব করা হয়েছে লালবাজারে, বিকেল 4টার সময় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সুখেন্দু শেখর রায়কে। বিএনএস ইস্যুতে তাকে তলব করা হচ্ছে, সিপিকে হেফাজতে নেওয়ার দাবি জানিয়েছিলেন তৃণমূল সাংসদ। আমরা দেখেছিলাম যে শনিবার এক্স হ্যান্ডেলে তিনি যে পোস্ট করেছিলেন যেখানে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আর্জি করে ঘটনায় সরব হয়েছিলেন, পাশাপাশি সিপিকে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবিও তিনি জানিয়েছিলেন। অন্যদিকে 9ই আগস্ট কেন 9ই আগস্টই পাঠানো হয়েছিল এই স্নিপার ডগ, এমনটাই বলেছিলেন অ্যাডিশনাল সিপি।